ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এই দফায় 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 268 জন প্রার্থী, যেখানে নির্ধারণ হবে 4 মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য। এবারের দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় হবে ভোট। 34টি কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন থাকছে 796 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার মধ্যে 653 কোম্পানি আধা সেনা থাকবে নিরাপত্তার দায়িত্বে। শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি করোনার স্বাস্থ্যবিধি কায়েম থাকার বিষয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। এই দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে 294 আসনের পশ্চিমবঙ্গে বিধানসভার 257 আসনের ভোটগ্রহণ সমাপ্ত হবে। 29 এপ্রিল অনুষ্ঠিত হবে শেষ দফার ভোটগ্রহণ। আগামী মেতে পাওয়া যাবে চূড়ান্ত ফলাফল।